আশি লক্ষেরও বেশি রেশন কার্ড বাতিল করতে চলেছে এই মুহূর্তে বিরাট আপডেট আপনাদের জন্য কেন এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে তার সঙ্গে আপনারা আপনাদের রেশন কার্ডটিকে বাতিলের হাত থেকে কী করে রক্ষা করবেন তার জন্য কিন্তু সরকারের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে যে শর্তগুলো আপনাদেরকে মানতে হবে তাছাড়া রেশন কার্ডগুলোকে দেখে দেখে বাতিল করবে ব্লক করবে এবং আপনার রেশন পাওয়া হবে না তার সাথে সাথে রেশন কার্ডের যে সমস্ত সুবিধাগুলো রয়েছে সে সমস্ত সুবিধাগুলো থেকেও আপনারা বঞ্চিত হবেন সুতরাং রেশন কার্ড যাদের কাছে রয়েছে অবশ্যই ভিডিওটিকে মনোযোগ সহকারে লাস্ট অব্দি কন্টিনিউ করবেন এই রেশন কার্ডের মাধ্যমে আপনারা খাদ্যদ্রব্য থেকে শুরু করে আরও বিভিন্ন সুবিধা কিন্তু পান সে সমস্ত সুবিধা থেকে হওয়ার আগে আপনাদেরকে কিন্তু এই সমস্ত কাজ সেরে নিতে হবে তো চলুন সমস্তটা দেখিয়ে দিচ্ছি তার সাথে সাথে কিন্তু জানানো হয়েছে স্বাস্থ্যসাথী কার্ডে সরাসরি পাঁচ হাজার টাকা থেকে পঁচিশ হাজার টাকা করা হয়েছে প্রত্যেকে পঁচিশ হাজার টাকা করে পেয়ে যাবে এই মুহূর্তে এই নিয়েও আপনাদের জন্য গুরুত্বপূর্ণ আপডেট চলে এসেছে যে কারণে এই ভিডিও তো অবশ্যই ভিডিওটিকে লাস্ট অব্দি কন্টিনিউ করবেন অন্যদের শেয়ার করে জানার চেষ্টা করবেন তো ভিডিও শুরু করবে বন্ধুদের কাছে ছোট রিকোয়েস্ট যারা আপনাদের এই ছোট চ্যানেল নতুন অবশ্যই ভিডিওটিকে লাইক করে সাবস্ক্রাইব এবং প্রেস করে পাশের বেলে ক্লিক করে অল নোটিফিকেশন অন করবেন যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখুন বন্ধুরা বলা হচ্ছে রাজ্যে আশি লাখেরও বেশি রেশন কার্ড বাতিল চলতি মাসে একাধিক রেশন কার্ড বন্ধ করতে চলেছে সরকার তবে কি কারণে বন্ধ করতে চলেছে কেন এই সিদ্ধান্ত জানানো হয়েছে সরকার এর আগেই ঘোষণা করেছিল রেশন কার্ডের এই গুরুত্বপূর্ণ কাজ না করলে কার্ড বন্ধ হয়ে যেতে পারে রাজ্যে প্রতি মাসে মাসে কোটি কোটি পরিবার রেশন কার্ডের মাধ্যমে বিনামূল্যে খাদ্যদ্রব্য পায় তার সাথে সাথে যে সমস্ত সুবিধা পাচ্ছেন সমস্ত সুবিধা বন্ধ হয়ে যাবে রেশন কার্ডও একটি গুরুত্বপূর্ণ ডকুমেন্ট এই কার্ডের মাধ্যমে গরিব মানুষ বিচার করে সরকার বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা দিয়ে থাকে রেশন কার্ডে শুধু রেশন সামগ্রী পেতে কাজে লাগে এমন নয় সুতরাং এই রেশন কার্ডেও একটি গুরুত্বপূর্ণ তথ্য এই রেশন কার্ডের মাধ্যমে বিনামূল্যে গ্যাস কানেকশন পাওয়া যায় তার সাথে একটি ফ্রি গ্যাস সিলিন্ডার দেওয়া হয় সরকার চাইছে সঠিক যোগ্য মানুষ যেন এই সুবিধা আরও বেশি করে পায় তার জন্যই এই উদ্যোগ তো রেশন কার্ডে শুধুমাত্র রেশন খাদ্য দ্রব্যই দেওয়া হয় এমন কিন্তু নয় রেশন পরিচয়পত্র কিন্তু অনেক জায়গায় কাজে লাগে আপনারা জানেন বিভিন্ন ক্ষেত্রে কিন্তু এই রেশন কার্ডের সাহায্যে কিন্তু অনেকে অনেক ছাড় পেয়ে থাকে তো সেক্ষেত্রে যদি আপনার রেশন কার্ড বাতিল হয়ে যায় আপনার কিন্তু বিভিন্ন সমস্যা হবে তো এই রেশন কার্ডের মাধ্যমে কিন্তু আপনাদের দেখে বিনামূল্যে গ্যাস কানেকশনও দেওয়া হয় সরকার এর আগেই ঘোষণা করেছিল রেশন কার্ডের সাথে আধার কার্ড সংযুক্ত না করলে কার্ড বন্ধ হয়ে যেতে পারে রাজ্যের প্রতি মাসে মাসে কোটি কোটি পরিবার রেশন কার্ডের মাধ্যমে বিনামূল্যে খাদ্য দ্রব্য পায় একলা জুন থেকে না হলে কার্ড বাতিল হতে থাকবে এই লিঙ্ক করার কাজটা সহজেই করে নিতে পারেন রেশন দোকান বা অনলাইনে নিজে করতে পারেন আপনার ও আপনার পরিবারের রেশন কার্ড বাতিল হওয়ার থেকে বাঁচাতে কি করবেন আপনার কার্ডটিকে বাঁচাতে কি করতে হবে আপনি অনলাইনে খাদ্য দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আপনার রেশন কার্ডটি লিঙ্ক করে নিতে পারবেন আধারের সাথে রেশন কার্ড লিঙ্ক করার অপশন পেয়ে যাবেন সেই অপশনে গিয়ে আপনাকে আপনার রেশন কার্ডের যাবতীয় তথ্য দিয়ে লিঙ্ক করে নিলেই আপনার ও আপনার পরিবারের রেশন কার্ডটি বাতিল হওয়া থেকে বাঁচাতে পারবেন আপনি অনলাইনেই সরাসরি নিজের মোবাইল থেকে করে নিতে পারবেন তবে আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক থাকতে হবে তাহলে আপনি অনলাইন থেকে করতে পারবেন আধারওয়াইজ করতে পারবেন না এছাড়াও আরও একটা যে সুবিধা রয়েছে যেটা হচ্ছে অফলাইনে গিয়ে এছাড়াও অফলাইনে এই কাজ করতে পারবেন তার জন্য আপনার এবং আপনার পরিবারের সবার আধার কার্ড এবং রেশন কার্ডের জেরক্স নিয়ে যেতে হবে রেশন দোকানে যেতে হবে রেশন দোকানে আপনি আপনার আঙুলের ছাপ দিয়ে এই কাজ করে নিতে পারবেন ঠিক আছে বাড়ির প্রধানকে নিয়ে চলে যাবেন সেখানে গিয়ে আপনি কিন্তু আপনার যে রেশন কার্ডগুলো রয়েছে সবারই আধার লিঙ্ক করতে পারবেন এবং একই সঙ্গে লিঙ্ক করে রাখতে পারবেন যে কোনো একজন রেশন তুলতে পারবেন ঠিক আছে রাজ্যের ফ্রি রেশন পেতে মানতে হবে নিয়ম সরকার রাজ্যের সমস্ত ভুয়ো রেশন কার্ডগুলিকে চিহ্নিত করতে যাচাই করার কাজ চলছে তাই প্রত্যেক রেশন কার্ডের সঙ্গে আধার নাম্বার লিঙ্ক করাটা বাধ্যতামূলক যদি তা না করে তাহলে আপনার রেশন কার্ডটি বাতিল হয়ে যাবে এছাড়াও এরকম বহু রেশন গ্রাহক আছেন তাদের রেশন কার্ড থাকা সত্ত্বেও রেশন দোকান থেকে রেশন দ্রব্য দীর্ঘদিন ধরে তোলেন না সুতরাং নিয়ম অনুযায়ী একটি রেশন কার্ড দিয়ে দীর্ঘদিন রেশন না তুললে সেই রেশন কার্ড ব্লক করা হতে পারে সুতরাং আপনারাও যদি আপনাদের রেশন কার্ড থেকে রেশন দ্রব্য না তুলছেন তাহলে আপনার রেশন কার্ডও বাতিল হয়ে যেতে পারে তার সাথে রয়েছে স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে আপনাদের জন্য বিরাট ঘোষণা বলা হয়েছে জুন মাসে স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে বিরাট ঘোষণা পশ্চিমবঙ্গ রাজ্য সরকার তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বাস্থ্যসাথী কার্ড প্রকল্পটি চালু করেছিলেন রাজ্যের বর্তমানে এই স্বাস্থ্যসাথী কার্ডের আওতায় থাকা প্রত্যেকটি পরিবার আরও বেশি সুবিধা পেতে চলেছেন রাজ্য সরকারের তরফে স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে প্রকাশিত হওয়া তথ্য অনুযায়ী জানা যাচ্ছে যে এবার থেকে স্বাস্থ্যসাথী কার্ডের আওতায় থাকা সমস্ত পরিবারগুলির চিকিৎসার জন্য আরও বেশি সাহায্য পেতে চলেছেন এখন থেকে আপনারা আরও বেশি সুবিধা পেতে চলেছেন স্বাস্থ্যসাথী কার্ডে রাজ্যবাসীর স্বাস্থ্যসাথী কার্ডের আওতায় তাদের যে কোনো মেডিকেল পরীক্ষা করানোর ক্ষেত্রে পঁচিশ হাজার টাকা পর্যন্ত আর্থিক সুবিধা পাবেন এই বিষয়ে অর্থাৎ এই সুবিধা পেতে রাজ্য সরকারের তরফে স্বাস্থ্যসাথী কার্ডে শর্ত রাখা হয়েছে সেই শর্তে বলা হয়েছে যে ল্যাব থেকে মেডিকেল টেস্টগুলো করানো হবে সেই ল্যাবটি যেন এনএবিএচের স্বীকৃত হয় তাহলে আপনারা পঁচিশ হাজার টাকা পর্যন্ত আর্থিক সুবিধা পেয়ে যাবেন ঠিক আছে আগে কিন্তু পাঁচ হাজার টাকা ছিল এটাকে এখন পঁচিশ হাজার টাকা করা হয়েছে এছাড়াও স্বাস্থ্যসাথী কার্ড হোল্ডারদের এই সুবিধার কথা মাথায় রেখেই পশ্চিমবঙ্গ রাজ্য সরকার তরফে আরও ঘোষণা করা হয়েছে এই বিষয়ে যে স্বাস্থ্যসাথী কার্ডের আওতায় থাকা রাজ্যের সমস্ত সুবিধাভোগীদের জন্য রাজ্য সরকার তরফে সর্বাধিক পাঁচ হাজার টাকা আর্থিক সহায়তা দেওয়া হতো তবে এই সময়ে সেই বরাদ্দ বাড়িয়ে পঁচিশ হাজার টাকা করা হয়েছে রাজ্য সরকারের এই ঘোষণায় রাজ্যবাসী আগামী দিনে প্রচুর সুবিধা হবে বলে মনে করছে বিশেষজ্ঞরা তো এই সুবিধা কিন্তু চালু হয়ে গেছে আপনাদের জন্য আপনারা এই চিকিৎসা করার ক্ষেত্রে কিন্তু এনে স্বীকৃত যদি আপনারা ল্যাবে গিয়ে টেস্ট করান সেক্ষেত্রে কিন্তু আপনারা এই সুবিধাগুলো পেয়ে যাবেন প্রত্যেকটা সুবিধা আপনারা পেয়ে যাবেন পঁচিশ হাজার টাকা পর্যন্ত আপনাদের দেওয়া হবে তো এই ঘোষণা করা হয়েছে যেন সমস্ত কাজ সঠিকভাবে হয় সবাই যেন এই সমস্ত সুবিধা পেয়ে যায় তো এই ছিল আপনাদের জন্য দুটো গুরুত্বপূর্ণ আপডেট চাইভেটতে শেয়ার করলাম তো এখান থেকে কিছু জানা থাকলে কমেন্ট করবেন নতুনদের চেষ্টা করবো বা ডেডিকেটেড ভিডিও আপনাদের জন্য নিয়ে আসবো